সিনেমাটা অনেক বড় একটা ক্যানভাস, তো সেই ক্যানভাসের মিনিমাম যে রিকোয়ারমেন্টটা থাকে দর্শকদের সেটা যদি না দিতে পারি তাহলে খুব একটা লাভবান হওয়া যায় না। আরেকটা বিষয় হচ্ছে যে যখন একটা দেশের সিনেমার লোকজনের আনাগোনা থাকে, যে ভালো সিনেমা যারা বানায় তাদের যদি আনাগোনা থাকে, তাদের সাথে যদি আমাদের দেশের সিনেমা বিজনেসের সাথে জড়িত, মেকিংসের সাথে জড়িত তাদের একটা সংমিশ্রণ ঘটে, একটা মিথস্ক্রিয়া ঘটে, তাহলে তাদের মানোন্নয়নের একটা চান্স রয়েছে, যেটা অনেক দেশেই দেখা যায়। যেটা আপনি ইন্ডিয়াতে যদি বলেন তাহলে বলবো যে বিভিন্ন রাজ্যের সিনেমার যে মানোন্নয়ন যেটা হয়েছে, তারা কিন্তু সেন্ট্রালি তাদের যে বলিউড এর যে সিনেমা সেই লোকদের সাথে কাজ করে বুঝে তারা তাদের লোকাল জিনিসটাকে তুলে ধরতেছে, অথবা গল্পের ক্ষেত্রে তারা একটা ভিন্নতা এনেছে, তাদের একটা আলাদা একটা স্বকীয়তা সেটার মধ্যে রয়েছে, সেভাবে এনেছে। সো এই ফাইটিংয়ের বিষয়টা অনেক সময় পজিটিভও আসে আবার অনেক সময় নেগেটিভও আসতে পারে। তো সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কতটুকু প্রস্তুত, বা আমাদের কতটুকু সক্ষমতা আছে, বা আমাদের গ্রহণ করার মতো কতটুকু ক্যাপাসিটি আছে, সব কিছু মিলিয়েই এটা আসলে আমি বলবো যে প্রাইমারিলি এই থিঙ্কিংটা একটু কমপ্লেক্স থিঙ্কিংই বলা চলে আর কি। ডিরেক্টর হিসেবে যদি বলি তাহলে বলবো যে এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, যে তারা খুব ভালো মানের সিনেমা 10টা যদি পেয়ে যায় এবং সেগুলো যদি রান করে তাহলে আমার যে বানানো সিনেমাটা যেরকম হবে সেদিকে দর্শকদের টানতে কষ্ট হবে। প্রডিউসার হিসেবে যদি বলি, ওভারঅল ফিল্মের মানুষ হিসেবে যদি বলি, তাহলে বিশ্লেষণটা এরকম যে আমাদের দেশের মানুষের হলে যাওয়ার অভ্যাসটা কম, এটা সিনেমা দিয়েই তাদেরকে হলমুখী করতে হবে। প্রত্যেক সপ্তাহে তারা হলে যাবে, যে কোনো সিনেমার জন্য তারা হলে যাবে। হলে গেলে কিন্তু যদি একাধিক সিনেমা চলে একটা সিনেমা হলে, আরেকটা সিনেমার পোস্টার সে দেখবে, সে জানবে। ইউজুয়ালি আমরা সেটা জানাতে পারি না, আমাদের যে প্রমোশন বা প্রমোশনাল বাজেট আমরা 18 কোটি মানুষকে জানাতে পারি না। সো একটা কিছু দিয়ে যদি হল পর্যন্ত নেওয়া যায় সেক্ষেত্রে হয়তো আমাদের সিনেমাটাও জানবে। তো সেক্ষেত্রে এই কনফিডেন্সটা তখনই আসবে যখন একজন নির্মাতা বা প্রডিউসার ফিল করবে যে স্ট্যান্ডার্ডের দিক দিয়ে আমার সিনেমাটা অনেক ভালো। এটা এমন একটা বিষয় যে যদি লাইফ টাইমে কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এক্স্যাক্টলি বলা যায় না, তবে মেকার হিসাবে বা প্রডিউসার হিসাবে একটা আতঙ্ক কাজ করে যে মেবি এটার জন্য একটা অ্যাফেক্টেড হতে পারে। এটা 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 ইউজুয়ালি চলে আসে। বাট আবার যদি ইন ডেপথে চিন্তা করি অনেক সময় এমন হতে পারে যে বাংলাদেশের দর্শকরা তো অনেকটা হলমুখী না, হলমুখী হলে এসে আমার সিনেমাটাও দেখলো, চলতেছে দেখলো, তো সো ইটস এ মিক্সড। তো অ্যাকচুয়ালি কী ঘটবে এটা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। এটা মানুষের ভালো লাগার যে বিষয়টা, এটা যতটুকু পাচ্ছি ব্ল্যাক ওয়ারের ক্ষেত্রে, এটা মনে হয় আমাদের এর আগের আরও 2টা সিনেমা আছে তার থেকে অনেক বেশি পাচ্ছি। অন্তত যারা সিনেমাটা দেখেছে, দেখার পরে বের হচ্ছে এবং তারা লিখছে, কথা বলছে, তো সেই আলোচনা সমালোচনাতে অনেকটা এগিয়ে আছে ব্ল্যাক ওয়ার। আর সেলসের কথা যেটা বলবো যে অ্যাকচুয়ালি যে সময়ে আমরা দিয়েছি এবং যেভাবে রিলিজটা দিয়েছি এটা প্রপার রিলিজ অনেকটা হয়নি আমাদের, কারণ প্রি রিলিজ প্রমোশন যেটা সেটা আমরা প্রপারলি করতে পারিনি, এটা নানাবিধ জটিলতা ছিল, যে কারণে এখন আমরা পোস্ট রিলিজ যে প্রমোশনটা সেটা করছি এবং এমন কিছু জিনিস করছি এখন যেটা কিনা আগের সিনেমাগুলোতে করি নাই, যে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে আমাদের আর্টিস্টরা চলে যাচ্ছে, চিটাগাং, যশোর, খুলনা, ঢাকার বাইরে আর অনেক জায়গাতে, নারায়ণগঞ্জ যাচ্ছে, আরও কয়েকটা ডিস্ট্রিক্টে যাবে। তো যেটা হয়েছে যে সেলসের দিক দিয়ে চিন্তা করলে যে অনেকটা গ্র্যাজুয়ালি সেলসটা বাড়তেছে, তো এটা হয়তো বা প্রমোশনের জন্যই হচ্ছে। তো ওভারঅল টিম ইজ ভেরি হ্যাপি। ইউজুয়ালি যেটা হয় যে একটা সিনেমা যত ভালোই হোক না কেন, থার্ড উইকে যে একটু সেলসটা পড়ে যায়, কারণ সিনেমা পাগল দর্শক যারা, যারা সিনেমা ভালোবাসে, তারা ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যেই অনেকেই দেখে ফেলে। তবে অনেক ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে, যদি প্রমোশনটা আগে ভালো না হয়ে থাকে তাহলে শুনে শুনে অনেকে যায়। তো আমাদের প্রত্যাশা যেটা সেটা হচ্ছে যে সামনে যেহেতু অনেকগুলো নতুন ছবি নেই, তো এটা অনেক দিন আমরা যাতে হলে সিনেমাটাকে রাখতে পারি, দর্শকদেরকে জানিয়ে সিনেমা হলমুখী করতে পারি, সেই উপলক্ষে আমাদের অনলাইন এবং অফলাইন যে প্রমোশনটা সেটা আমরা অব্যাহত রাখবো, যাতে ম্যাক্সিমাম দর্শককে আমরা সিনেমাটা দেখাতে পারি।